আসসালামু আলাইকুম। আগের দিনকে 12.3 বীজগণিতিক সূত্রাবলী 12.3 এর কিছু অঙ্ক করেছি, আর আজকে বাকি কিছুটা করে দেব। কিন্তু দুঃখের বিষয় এটাই যে তোমরা ক্লাস ভালো ফলো করছো না, খুব কম জনাই ক্লাস ফলো করছো দেখছি। তো ক্লাস ফলো না করলে বুঝতে পারবে না, বা দু তিনটি ক্লাস যদি গ্যাপ চলে যায় তাহলে তুমি 4 নম্বর ক্লাসে গিয়ে আর তুমি আগের ক্লাসগুলো না করলে তুমি বুঝতে পারবে না। তাই ক্লাসটা ফলো করতে হবে ঠিকঠাক করে। আর তোমরা ক্লাস ফলো করছো কিনা এবার আমরা ফোন করছি, আমরা প্রত্যেকের গার্জেনকে ফোন করব, ফোন করে করে আমরা গার্জেনকে জানাবো যে তোমরা ঠিকঠাক তোমরা ক্লাস করছো বা করছো না সেটা গার্জেনের কাছ থেকে আমরা জেনে নেবো। তাই তোমরা ক্লাসগুলো ঠিকঠাক করবে, লকডাউন চলছে, তোমাদেরও কষ্ট আর আমরা তোমাদেরকে পাচ্ছি না কাছে। তাই আমরা এই ভিডিও ক্লাস অনলাইন ক্লাস আমরা করছি, করতে বাধ্য হয়েছি। তো আজকে আমরা বাকিগুলো করি। আগের দিনকে আমরা করেছিলাম যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়, এগুলো করেছিলাম তাই তো। আজকে আমরা বাকিগুলো করব। আগের দিন লাস্ট করেছিলাম ক্রমিক গুণফল, আজকে আমরা করব যে গুণফল রূপে প্রকাশ। গুণফল রূপে প্রকাশ মানে কি সেটা আমরা করেছিলাম, তাহলে আমাকে সেটা করতে হবে, এইখান থেকে যেতে হবে। আগের দিনকে বলেছিলাম গুণফল রূপে প্রকাশ মানে হচ্ছে এইখান থেকে এই দিকটায় যাওয়া, এটাকে বলা হয় গুণফল রূপে প্রকাশ। তো যে কোনো অঙ্ক আমরা এই রূপে নিয়ে আসবো, এই রূপে আনার পর আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তোমাকে কতগুলো অঙ্ক দেখায়, যেমন ধরো একটা অঙ্ক দেখায় 16c2c4, 16c4 মাইনাস 81d4, এটা দেখাই দেখো। তাহলে এটা কি হবে, 4c2 এর হোল স্কোয়ার, টোটাল জিনিসটাকে বর্গমূল করতে হবে তবে তার স্কোয়ার লিখতে পারি আমরা। তাহলে 16 বর্গমূল 4, c4 এর বর্গমূল c2 দিয়ে তার হোল স্কোয়ার। কারণ দেখো এই জিনিসটাকে দুবার গুণ করলে, এই জিনিসটাকে তুমি দুবার গুণ করলে তো 16c4ই আসবে। ঠিক আছে, ঠিক একই রকম এটা হবে 81 বর্গমূল হচ্ছে 9d2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এবার এই রূপটা এলো, এই রূপটা যখনই এলো এই সূত্র অ্যাপ্লাই আমি এখানে করবো যে a+b a-b, অর্থাৎ প্রথমটা প্লাস দ্বিতীয়টা, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, প্রথমটা প্লাস দ্বিতীয়টা ব্র্যাকেট, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। ক্লিয়ার? কিন্তু দেখো আবার এইটাকে কিন্তু আবার গুণফল রূপে প্রকাশ করা যাবে, এইটাকে যাবে না, কারণ a² + b² সূত্র তো আমরা গুণফল রূপে প্রকাশ করতে ইউজ করতে পারি না, ইউজ হয় না। তাই কিন্তু এইটাকে দেখো আবার আমি এরকম আনতে পারি, আবার আমি এরকম ভাঙতে পারি, অর্থাৎ এটাকে আমাকে আবার করতে হবে, এটা যেমন কার তেমন থাকবে, এটাকে আমরা কি লিখতে পারি, 2c তার হোল স্কোয়ার লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 3d তার স্কোয়ার, সেটা ব্র্যাকেট দিলাম। দেখো আবার দেখো এরকম চলে এলো, আবার আমি ওইরকম লিখবো, অর্থাৎ এটা যেমন কার তেমন 2c + 3d, 2c - 3d হলো। তাহলে এটা হচ্ছে গুণফল রূপে প্রকাশ। দেখো এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, তিনটে সংখ্যার গুণফল রূপে প্রকাশ এটাকে বলা হয়। ঠিক আছে, সবসময় আমাকে আমাকে খেয়াল করতে হবে যে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব, অর্থাৎ এই সূত্রটার রূপটাকে আমাকে আনতে হবে, এবং আনার পর আমি এই সূত্রটাকে এই রূপে আমি প্রতিষ্ঠা করব, সেরকম করে আমাকে ভাবতে হবে। ঠিক আছে, তো আরো দু একটা অঙ্ক দেখাই একই টাইপের অঙ্ক, বুঝতে পেরেছো তো? ঠিক আছে, আরো দু একটা অঙ্ক দেখাই এই একই টাইপের। ধরো 81 - x^4, এর কি হবে, আমরা কি করবো, এটা
নয় স্কোয়ার মাইনাস, ঠিক আছে, এলো এরকম, ওই রকম লিখবো আমি। ঠিক আছে, কিন্তু আবার দেখো এইটাকে দেখো ওই রূপে আনা যাবে যদি আমি এটাকে স্কোয়ার করি, কিন্তু এটাকে স্কোয়ার করা যাবে, কিন্তু এটা প্লাস, প্লাসের সূত্র তো গুণফল রূপে প্রকাশের, প্লাসের কোনো সূত্র নেই, তাই এটা আমরা লিখছি না। আমরা কি লিখছি দেখো, তিন স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, প্রথমটা প্লাস দ্বিতীয়টা, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, বোঝা গেল? ঠিক এইরকম ভাবে অনেক অঙ্ক, হাজার অঙ্ক, লাখ অঙ্ক, কোটি কোটি অঙ্ক হতে পারে, কিন্তু আমাকে মেন বিষয়টা বুঝতে হবে যে আমি কি রকম ভাবে করছি। প্রথমে আমাকে এই সূত্র আনতে হবে, এই সূত্রটাকে সূত্রের রূপ রূপ দিতে হবে, এই সূত্রের রূপ রূপ দেওয়ার পর আমি এই সূত্রটাকে, আমি এই সূত্রটা থেকে ওই সূত্রটা আমি লিখবো। ঠিক আছে, তো আর একটা অঙ্ক দেখাই, বইয়ের অঙ্ক এরকম অনেক অঙ্ক আছে, তোমরা প্র্যাকটিস করবে, আমি দু একটা দেখা, দু একটা দেখালাম। 625 মাইনাস a4b4, 625 মানে কি কার স্কোয়ার, 25-এর বর্গ হচ্ছে 625, এইটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার তার হোল স্কোয়ার, তারপর এ চার বি চার হয়ে গেল, একই রকমের সূত্রটা এলো, রূপটা এলো, এই সূত্রটাকে এবার আমি ওইটাই কনভার্ট করব। তাহলে প্রথমটা প্লাস দ্বিতীয়টা, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, এটা কিছু করা যাবে না, কিন্তু এইটাকে আবার করা যাবে, তাহলে এটাকে আমি আবার করব, 25 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, 5 স্কোয়ার লিখতে পারি, এইটাকে আমরা এ বি তার হোল স্কোয়ার লিখতে পারি, বলো। তাহলে এটা দেখো 25 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটা দেখো 5 প্লাস এ বি ইনটু 5 মাইনাস এ বি, ঠিক আছে, গুণফল রূপে প্রকাশ হলো, এই একটা সংখ্যা, এই একটা রাশি, এই একটা রাশি, তিনটে রাশি গুণফল রূপে প্রকাশ, এইভাবে গুণফল রূপে প্রকাশ গুলো করা হয়। এবার দেখো এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে আরো এবার যত আমরা যত সময় যাবে আমরা আরো ডিপে নামবো, আরো একটু জটিল অঙ্কগুলো করব, কিন্তু তোমরা যদি প্রথম থেকে প্র্যাকটিস গুলো না করো, আজ হঠাৎ করে 3 দিন প্র্যাকটিস না করার পর যদি হঠাৎ করে 4 দিনের মাথায় তুমি যদি ভিডিও খোলো, দেখা যাবে সেই 3 দিন এমন কিছু অঙ্ক হয়ে গেছে, 4 দিনের মাথায় যে অঙ্কগুলো করবে দেখবে সেগুলো কিচ্ছু বুঝতে পারবে না, কারণ অঙ্ক একটার সাথে আর একটা সম্পর্কযুক্ত, একই চ্যাপ্টারের অঙ্ক প্রথম দীক্ষা গুলো করলে না, একবার শেষ দীক্ষাতে গুলো করলে পারবে না, বুঝতে পারবে না, তখন তোমার ভালো লাগবে না, ভালো না লাগলে তোমার তুমি ভিডিওটা ফলো করবে না। তার জন্য তোমাকে প্রতিটা ক্লাসকে ফলো করতে হবে, প্রতিটা ক্লাসকে ফলো করো এবং সেগুলোকে অভ্যাস করো, যেমন করে শেখানো হচ্ছে সেই একই জিনিস আরো অনেক আছে বইয়ে, আছে আরো অনেক দেয়, আমি তো 2 রকম করে দিলাম, সেই রকমই আরো সংখ্যা পাল্টে অন্য কিছু দেওয়া আছে, হয়তো এখানে 625-এর জায়গায় দেওয়া থাকলো হয়তো 27, এই 27-81 বা দেওয়া থাকলো হয়তো তোমার 36, এরকম দেওয়া থাকতে পারে, তুমি সেগুলো প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে তত তোমার স্পিড বাড়বে আর অঙ্কটা বুঝতে তত ভালো পারবে। আর ক্লাস ফলো না করলে কিন্তু কিচ্ছু করতে পারবে না, তোমাকে ক্লাস ফলো করতে হবে, প্রতিদিনকার ক্লাস ফলো করতে হবে, একদিনও ডম মারলে চলবে না, চলবে না, তোমার নিয়ম করে ক্লাস ফলো করবে। ঠিক আছে, আরো কিছু অঙ্ক দেখাই, আগের দিনকে আমি গতকালকে ভিডিও করেছিলাম, ক্লাস আপলোড করেছিলাম অনলাইন ক্লাসে, তো সেখানে দেখলাম তোমরা খুব কম সংখ্যক, খুব খুব খারাপ লাগলো দেখতে যে খুবই কম সংখ্যক ছেলে সেখানে ভিউ করে, ভিউ বা দেখেছো তোমরা, কত 15-20টা হয়তো দেখেছো, যেখানে তোমাদের ক্লাসে এত ছেলে আছে তো সেখানে তোমাদের মাত্র 15-20টা ভিউ হচ্ছে। তাহলে এরপরে আমি আজকে যে ক্লাসটা করব সেটা আগেরটা ডিউ থেকে গেল, প্লাস আবার এটা, তাই দুটো তোমাকে আজকে দেখে নিতে হবে, তবে তুমি আবার নেক্সট দিনের ক্লাসটা তবে তুমি আবার ঠিকঠাক করতে পারবে, আর না করলে তাহলে আমাদের কষ্ট করা হচ্ছে আর তোমাদের সেরকম কাজ হচ্ছে, কিন্তু তাতে তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে স্যাররা কষ্ট করে করছেন, আমরা একটু
সময় বার করে দেখে নি। সময় তো এখন অঢেল সময়, বাড়িতে বসে আছো, এখন এখন তোমাদের রোজা চলছে, খাওয়া দাওয়া নেই, খাওয়া দাওয়া অফ আছে, তাই সবই সময়ই সময়, চুপচাপ বাড়িতে বসে থাকা, বাইরে বেরোতে হচ্ছে না লকডাউন, তাই ঘরের ভেতর বসে আব্বুর কাছ থেকে সময় বার করে নিয়ে একবার মোবাইলটা নিয়ে নিয়ে তুমি এবার বসে বসে অঙ্কগুলো দেখো, একবার দেখে নিলে, তারপর বইয়ের অঙ্কগুলো বাকি অঙ্কগুলো করলে তাহলে বুঝতে পারবে, ক্লাস ফলো করলে তোমারও ভালো লাগবে, আর যদি ক্লাস ফলো না করো, 2-3 দিন গ্যাপ দিয়ে দাও, তাহলে কিন্তু আর ভালো লাগবে না, তখন তুমি বুঝতে পারবে না আর ওই জিনিস খুলতেও ভালো লাগবে না। কিন্তু শুধু খুললেই হবে না, ভিডিওটাকে দেখতে হবে মন দিয়ে যে আমি খুললাম, ঠিক আছে, তাহলে স্যার বুঝতে পারবে আমি খুলেছি, যে এতে 60 জনে একবার করে খুললাম, 1 মিনিট করে খুললে আবার রেখে দিলাম, তাহলে 60টা ভিউ হবে, সেটা চালাকি করা হবে, নিজের সাথে চালাকি করা হবে, কালিদাসের মতো যে ডালে বসে থাকবো সেই ডালটাই কাটা হবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। তোমাকে আমরা কষ্ট করে করছি তোমাদের জন্য, সেই সেই অনুভূতিটা তোমার মনের মধ্যে আনতে হবে এবং তোমাকে ভিডিওগুলোকে মন দিয়ে দেখতে হবে, ঠিক আছে, এবং সেটাকে অ্যাপ্লাই করতে হবে খাতায়, এবং আরো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। দেখো আমি আরো তো একটু একটু জটিল টাইপের অঙ্ক আসছে, একটু কঠিন টাইপের হয়ে যাবে হয়তো, ঠিক আছে, দেখো আমার দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু এ বাই বি প্লাস বি বাই এ, ওয়াই ইজ ইকুয়াল টু এ বাই বি মাইনাস বি বাই এ, এটা দেওয়া আছে। আমাকে কি বার করতে হবে, সূত্র লেখা থাক পরবর্তী কাজে লাগবে, আমাকে বার করতে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x2y2 মাইনাস 2x2y2, এইটা সমান, এই মানটা বার করতে হবে, এবং যার অ্যান্সার বেরোবে 16, দেওয়া আছে বইয়ে যে 16 অ্যান্সার আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি এইটাকে কিভাবে লিখি, আমি যদি এটাকে এইভাবে লিখি যে কি এটা এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি, আচ্ছা এইটাকে আমি লাস্টে লিখি, এটাকে মাঝে টানি, তাহলে মাইনাস 2x2y2, আর ওয়াই কোয়ারটাকে লাস্টে লিখছি ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, ঠিক আছে। দেখো সূত্র চিনতে পারছি আমরা যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, না এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, ক্লিয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, পরিষ্কার লাগে এরকমটাই কম তো। এটাকে আমরা এক্স ওয়াই ফোরটাকে ডান দিকে নিয়ে গেলাম, দিয়ে সূত্রের রূপ দিলাম, দেখলাম যেটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এবার দেখো আমরা জানি কোন, আচ্ছা আমি এই ভেতরটা কি সূত্র লেখা যেতে পারে, ভেতরটা কি কি এটা একটা সূত্র তো, এই যে সূত্রটা, তাহলে আমি লিখে দিই যে এটা এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই তার কি হোল স্কোয়ার, তাই তো। তাহলে দেখো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার দুটো জিনিসের মান দরকার, একটা মান দরকার এক্স প্লাস ওয়াই, আর একটা কার মান দরকার এক্স মাইনাস ওয়াই, তাহলে আমি এখান থেকে এবার এক্স প্লাস ওয়াই মান বার করি, এক্স প্লাস ওয়াই, এক্স এর মান কোনটা, এইটা এ প্লাস বি প্লাস বি বাই এ প্লাস ওয়াই, ওয়াই মান হচ্ছে এ প্লাস বি মাইনাস বি বাই এ, এ বাই বি মাইনাস বি বাই এ, ঠিক আছে। দেখো বি বাই এ, বি বাই এ কেটে গেল, তাহলে এটা কিভাবে যোগ করলে বলো, দেখো বি লসক হবে, তাই তো, বি লসক হলো, তাহলে এ প্লাস এ অর্থাৎ 2a/b, 2a/b, ঠিক আছে, এর কারণ মানে বেরোলো এ প্লাস এ প্লাস বি, আচ্ছা আর এক্স মাইনাস ওয়াই এর মানটা কি বেরোবে দেখো, এক্স মাইনাস ওয়াই এক্সটা লেখো এ এ বাই বি প্লাস বি বাই এ মাইনাস ওয়াই, মাইনাস ওয়াই কারণ দুজনের চেঞ্জ চেঞ্জ হবে, যেহেতু ওয়াই গোটাটা মাইনাস, ওয়াই গোটাটা মাইনাস, তাহলে এখানে দুটোরই চেঞ্জ হবে, মাইনাস এ বাই বি হবে আর এটা প্লাস বি বাই এ হবে, এবার দেখো এইটা এটা কেটে গেল, তাহলে কত লসাগু হলো এ, তাহলে এখানে বি প্লাস বি অর্থাৎ 2b/a, 2b/a, তাহলে এ প্লাস বি এর মানটা পেয়ে গেছে, এ প্লাস বি এর মানটা কত বেরিয়েছে 2a/b, 2a/b ইনটু এটা হচ্ছে 2b/a, 2b/a তার তার কি তার স্কোয়ার, দেখো এ এ কাটলো বি এ বি কাটলো, তাহলে কত হলো 2, 2×2 মানে 4 তার স্কোয়ার, দ্যাট ইজ 16, দ্যাট ইজ 16, বুঝা গেছে, ঠিক আছে।
ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, প্রথমে এখান থেকে সূত্র, এখান থেকে এটাকে সাজিয়ে নিলাম, সাজিয়ে নিয়ে সূত্র নিয়ে এলাম, সূত্র নিয়ে এসে তার ভেতরে যে একটা দেখো স্কোয়ার মানে স্কোয়ারের সূত্র এলো, সেটাকে আমরা এইটাকে রূপে লিখলাম। দেখলাম যে আমাকে এক্স প্লাস ওয়াই মান দরকার, যে আমার এই রাশিটার মান বার করতে হলে আমাকে এক্স প্লাস ওয়াই মান দরকার আর এক্স মাইনাস ওয়াই মান দরকার। তাই আমি আর এক্স প্লাস ওয়াই মানটা এখান থেকে বার করছি, এক্স প্লাস ওয়াই, এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই মান বার করলাম, আবার এখানে এক্স মাইনাস ওয়াই মান বার করলাম। এইটা তো দেখা গেল, এক্স প্লাস ওয়াই মান বেরোলো এইটা, এক্স মাইনাস ওয়াই মান বেরোলো এইটা, তাহলে মানটা বসিয়ে দিলাম। এখানে ইন করে কাটাকাটি করে দিলাম, চার বলে চার স্কোয়ার মানে ষোলো। এইখানটা বুঝতে পারছি, এইখানটায় এইটা এটা কেটে গেল, তো তাহলে কেটে গেলে এইটা বাদ দাও, তাহলে কি থাকলো, এ বাই বি প্লাস এ বাই বি, তাহলে এ বাই বি প্লাস এ বাই বি, তাহলে কত লস করো, বি লস করো, তাহলে বি বি কেটে গেল এ, এখানে বি বি কেটে গেল এ, এ প্লাস এ মানে টু এ, টু এ বাই বি, ঠিক একই ভাবে এটা করা হয়েছে। বোঝা গেল অঙ্কটা, একটু এবার একটু শক্ত শক্ত হবে অঙ্ক, কোনো অসুবিধা নেই, তোমরা তোমরা মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, আমি আরো দু একটা অঙ্ক করে দিই। আগের যে অঙ্কটা করলাম ওটা দেখো তোমাদের বইয়ের 12.3-এর আটের অঙ্কটা করলাম, এটা গেলো আটের অঙ্কটা, যে অঙ্কটা করে মুছিলাম এটা আটের অঙ্কটা। এরপর আরেকটু ভালো অঙ্ক দেখাই, 11-র অঙ্কটা, খুব ভালো অঙ্ক অঙ্কটা দেখো ভালো করে, একটু মন দিয়ে বুঝলি বোঝে হবে। ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস এইট এ মাইনাস ষোলো, এটাকে বলেছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। দুটি বর্গের অন্তরূপ মানে কি, নিশ্চয়ই এইটা, এটাকে বলে দুটি বর্গের অন্তরূপ, তাহলে এইরকম আকারে আনতে হবে এই গোটাটাকে। কি করে আনবো বাবা, দেখো কোনো অসুবিধা নেই, এইখান থেকে এইটার দিকে তাকাও, দেখো এটা একটা সূত্র আসবে, কি করে আসবে দেখো, টু এক্স এর হোল স্কোয়ার নিশ্চয়ই এটা হবে, মধ্যেটাকে আমি কিছু লিখছি না, ওয়ানটাকে ওয়ান এর স্কোয়ার লিখতে পারি, নিশ্চয়ই পারি, তাহলে এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে মধ্যেখানটা কি হয়, নিশ্চয়ই টু এ বি, খেয়াল করে দেখো মিলে গেছে, চার একে দুই দুগুণে চার, চার একে চার, ফোর এক্স স্কোয়ার, তাই তো, এটা ইন্টু হলো, তাহলে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, টু এক্স অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে, ওই দিকে বাকি আছে দেখো। ঠিক আছে, আমি এখান থেকে যদি মাইনাস কমন নিই, গোটাটা থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কি হবে, আগের দিনকে বলেছি মাইনাস কমন নিলে কি হয়, ভেতরের সংখ্যাগুলো, এই সরি সংখ্যার চিহ্নগুলো, হ্যাঁ ভেতরের সংখ্যার চিহ্নগুলো পাল্টে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস এইট, মাইনাস থাকলে প্লাস হয়ে যায় সিক্সটিন, ক্লিয়ার, তাহলে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট না দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এ স্কোয়ার মাইনাস, মধ্যেটা আমি কিছু লিখছি না, লাস্টেরটা লিখছি ফোর এর স্কোয়ার, তাহলে এটা এ এটা বি, তাহলে মধ্যেখানে কি হবে টু ইন্টু এ ইন্টু বি, শোনো তাহলে দেখো টু এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস, এটা দেখো এ প্লাস এ সরি প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, দেখো দুটি দুটি বর্গের অন্তরূপ, এই গোড়াটাকে যদি আমি এ ভাবি, এই গোড়াটাকে যদি বি ভাবি, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম আকার এলো, এটাকে বলা হয় দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, আর কিছু করতে হবে না, দুটি বর্গে অন্তরূপে প্রকাশ। ঠিক আছে, বোঝা গেল অঙ্ক, অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, অঙ্কগুলো ধরতে হবে অঙ্কগুলো, ঠিক আছে। নেক্সট অঙ্ক একটা দেখাচ্ছি, গেল 11, আর একটা অঙ্ক আছে, তাহলে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, 12-র অঙ্কটা, দেখো আমরা খুব ভালো অঙ্ক, দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস থ্রি, এটাকেও বলেছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে, তাহলে আমি কি করব, আমাকে হোল স্কোয়ার করতে হবে, কোন একটা এইদিকে একটা হোল স্কোয়ার করতে হবে, আবার এইদিকে একটা হোল স্কোয়ার করতে হবে, এরকম এরকম কিছু একটা দেখাতে হবে, তো কি করে করবো এটা হোল স্কোয়ার কি করে করবো, দেখো এ স্কোয়ার আমি মাইনাস তিনটাকে যদি এইদিকে মাইনাস টু লিখি আর যা আছে তাই থাক, দেখো মাইনাস তিনটাকে দুভাগে ভাঙলাম, একটা যে মাইনাস টু লিখলাম আর একটা মাইনাস ওয়ান লিখলাম, বোঝা গেল মাইনাস তিন মাইনাস দুই মাইনাস ওয়ান মাইনাস তিন হয়েছে,
এবার এইখান থেকে এইটাকে দেখো আমরা এমনি এ স্কয়ার মাইনাস মধ্যের ফাঁক থাক ওয়ান বাই এ তার হোল স্কোয়ার মধ্যে কি হয় টু এ পি তাই তো দেখ এ কেটে গেল মাইনাস টু আছে তখন মাইনাস টু আছে তার কোনো প্রবলেম নাই ঠিকই আছে তারপর মাইনাস ওয়ান তাহলে এখান থেকে এটা আমি কি লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার আর একটাকে আমরা লিখতে পারি এক স্কোয়ার এটা দুটি বর্গের অন্তরূপ প্রকাশ করে অঙ্কটা ছোট্ট পড়া দু লাইনের অঙ্ক দুটো লাইন মাত্র এটা তো লাস্টের উত্তর তাহলে মেনে যদি তিনটি লাইনে ধরি তিন লাইনের অঙ্ক কিন্তু ঝাঁজ আছে ওই বুঝতে হবে অঙ্কটাকে যে তিনটাকে ভাঙে আমাকে লিখতে হবে অর্থাৎ আমাকে সবসময় হোল স্কোয়ার তৈরি করতে হবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার কিংবা এ প্লাস বি এর হোল স্কোয়ার একদিকে আর একদিকে হতে পারে এরকম একদিকে হোল স্কোয়ার হতে পারে আরেকদিকে একটা সংখ্যা হতে পারে এদিকে দুটো সংখ্যা স্কোয়ার হতে পারে এদিকে একটা সংখ্যা হতে পারে বা এদিকে একটা এদিকে দুটো হতে পারে বা এদিকেও দুটো হতে পারে এদিকেও দুটো হতে পারে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে গেলে এখানে দুটি সংখ্যার অন্তরূপ হতে পারে বা একটা রাশি বা সংখ্যা মালা আর একটা সংখ্যার অন্তরূপ হতে পারে বা এইদিকে একটা সংখ্যা ওইদিকে একটা রাশির অন্তরূপ হতে পারে বা দুদিকেই সংখ্যা মালা এদিকেও সংখ্যা মালা এদিকেও সংখ্যা মালার মধ্যে এখানে মাইনাস সেরকম অন্তরূপ হতে পারে তাহলে আমাকে খেয়াল করতে হবে যে এখান থেকে কোনো এ প্লাস বি হোল স্কোয়ার কিংবা এ মাইনাস বি হোল স্কোয়ার কোনো ফর্মুলা আনা যায় নাকি যোগ কোনো একটা সংখ্যাকে যোগ বা বিয়োগ করে বা কোনো সংখ্যাকে ভেঙে বা কিছু করে আমাকে এই রূপে আনতে হবে অন্তত এই রূপটা আমাকে তৈরি করতে হবে এটাই হচ্ছে বর্গের অন্তরূপে প্রকাশ ঠিক আছে তাহলে আজকে আমরা 12.3 শেষ করলাম ঠিক আছে তোমরা তোমরা এগুলো প্র্যাকটিস করবে আর একবার দুবার করে রিভিশন দেবে যে এটাকে প্র্যাকটিস হয়ে গেল একবার আরেকবার রিভিশন দেবে রিভিশন দেওয়া হয়ে যাওয়ার পর তোমরা কাজ করবে বাড়িতে আব্বুকে বলবে যে আমি আব্বু যে কোনো দু তিনটা আমাকে অঙ্ক দাগ দিতে আমি করি বা তুমি নিজে নিজেই অঙ্ক বই থেকে টুকলে নিজে নিজে করলে দেখবে তারপরে মিলে দেখবে আমি তখন তোমাদেরকে পাচ্ছি না যে তোমাদেরকে আমি পরীক্ষা নেব সেটা আমি তো সময় পাচ্ছি না তবে তোমার এগুলো প্র্যাকটিস করো ভালো করে প্র্যাকটিস করলে দেখবে আয়ত্তে চলে আসবে যার সূত্রগুলো মুখস্থ রাখবে সূত্রগুলো প্রতিদিন আগে বলেছিলাম প্রতিদিন সূত্রগুলোকে সকালে একবার সন্ধ্যা একবার দুবার করে দেখবে সূত্রগুলোকে একটা খাতায় লেখো আমি লিখে দিয়েছিলাম প্রথম দিন কি যে সূত্র কিভাবে সৃষ্টি হয়েছে কিভাবে এলো সূত্রগুলো দেখিয়েছিলাম সেইগুলো একটা খাতায় লিখে বারবার করে মুখস্থ করো মুখস্থ করতে করতে একদিন দেখবে ঠিক সূত্র জিজ্ঞেস করলে দেখবে তোমার মনে পড়ে যাচ্ছে ঠিক আছে ভালো করে প্র্যাকটিস করো আবার নেক্সট দিন থেকে 15 অনুশীলনে অঙ্ক করো বাই।